স আসসালামু আলাইকুম দিস ইজ রেহনা ইসলামান ওয়েলকাম টু মাই চ্যানেল হোম মেড টেস্ট সামনে রমজান আসছে তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারিতে খুবই কমন একটি আইটেম আর সেটি হচ্ছে গিয়ে বেগুনি চলুন দেখিনি কিভাবে মছমছে বেগুনি তৈরি করতে হয় প্রথমে আমি বেসনের গোলাটা তৈরি করে নেব ওই জন্য এখানে একটা মিক্সিং বোলে বেসন নিয়েছি এক কাপ পরিমাণ আর বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে এবারের মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিলে বেগুনিটা একটু বেশি ক্রিস্পি হয় ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এটা কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার না মরিচের গুঁড়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ অর্থাৎ আদা চা চামচের থেকে সামান্য একটু কম এবারে সবগুলো শুকনো উপকরণকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবারের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবারে সবগুলো ফোকর্নকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং হুইস্কের সাহায্যে চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে ভালো করে ফেটে নিতে হবে আপনার চাইলে এই কাজটি হাতে সাহায্যও করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে বেসনের গোলাটা ঠিক কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এরকম হবে খুব বেশি ঘন হবে না আবার একদম পাতলাও হবে না এই পর্যায়ে যদি আপনাদের গোলাটা খুব বেশি পাতলা মনে হয় তাহলে সামান্য একটু বেসন এর মধ্যেই মিশিয়ে নিতে পারেন এবারে ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এখানে আমি পাতলা করে কেটে নেওয়া বেগুন নিয়েছি পনেরো থেকে ষোলো পিসের মতো বেগুনগুলোকে কেটে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে এর কষভাবটা চলে যায় এরপর এর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি বেগুনগুলো ভাজার জন্য একটা প্যানে তেল নিয়ে মিডিয়াম আছে চুলায় বসিয়ে দিয়েছি এবার তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন একটা একটা করে বেগুন বেসনের গোলায় চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা অবশ্য খেয়াল রাখতে হবে কারণ ঠান্ডা তেলের মধ্যে যদি বেগুনিগুলি দিই তাহলে এগুলো একদমই ফুলবে না আর একবারে চার থেকে পাঁচটার বেশি বেগুনে ভাজবো না তাহলে এগুলো নাড়াছাড়া করতে অসুবিধা হবে সবগুলো তেলে ছাড়া হয়ে গেলে এবার এগুলোকে উল্টে দেব চুলানাচ মিডিয়ামে রেখে এগুলোকে আরও এক দুইবার উল্টে দিয়ে ভেজে নেব আপনার চাইলে এই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলতে পারেন তবে আমি আরেকটু একটু লালচে করে ভেজে নেব বেগুনিগুলো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে তেল থেকে বাড়তি তেলটা ঝরিয়ে তুলে নেব একইভাবে আমি বাকি বেগুনিগুলো তৈরি করে নেব বেগুনি মোটামুটি সবাই তৈরি করতে পারেন তবে আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না